আজকে একটি নিরঙ্কুশ ভাবে একটি গণজোয়ারের মধ্যে দিয়ে, গণ বিপ্লবের মধ্যে দিয়ে, আমার জানা মতে অথবা আমার তো শোনা মতে, 1970-এর নির্বাচনের পরবর্তীকালে এরকম গণজোয়ার, নৌকার গণজোয়ার আমরা বিগত সময় দেখি। সেই জন্য আজকে বিশেষ করে এই এলাকা আরো বেশি করে আমি বলবো যে সুরতপুরের এই ভেদরগঞ্জ এলাকা ঐতিহ্য, এই এলাকার যে সম্মান, এই এলাকা আওয়ামী লীগের ঘাঁটি, এই এলাকার ঘাঁটি এই আওয়ামী লীগকে আরো প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সকলে মিলে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নিজেদের এই প্রিয় দল, প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের পতাকা তলে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলের মার্কা এই নৌকার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমরা এই নির্বাচনটি সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা নিরঙ্কুশভাবে একটি ইতিহাস আজকে আমরা সৃষ্টি করেছি। সেই জন্য আমার পক্ষ থেকে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। পাশাপাশি জিনিসটা হচ্ছে আমাদের এই নির্বাচন কিন্তু আমাদের শেষ নয়, এটা একটা মাইলফলক বটে, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে ঐক্যের পরিচয় আমরা দিয়েছি সেখান থেকে আমাদের যদি আমরা কাজ করার সুযোগ আমরা নিজেদেরকে করে দিই, নিজেরা যদি এটা সদ্ব্যবহার আমরা করি, স্ব জায়গা থেকে একটি সুন্দর পরিবেশ যদি আমরা বজায় রাখতে পারি, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, দলের মধ্যে নিজেদের মধ্যে আমরা আরো সাংগঠনিক তৎপরতা বাড়াতে পারবো, কিন্তু চেইন অফ কমান্ড, এই চেইন অফ কমান্ডটি আমাদের সবচেয়ে বড় একটি জিনিস। এবং আমি আপনাদের সামনে এটা স্পষ্টভাবে আজকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উপরে উনার অশেষ রহমত, এবং আমি কথায় আমি প্রকাশ করতে পারবো না, কারণ 2011 সালের 23শে ডিসেম্বর আমার বাবা প্রয়াত আপনাদের সকলের প্রিয় ব্যক্তি আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব মৃত্যুবরণ করার পরে 2012 সালের মার্চ মাসে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীক দিয়ে আপনাদেরই, আপনাদের সমর্থন এবং আপনাদের দাবির প্রেক্ষিতে কিন্তু আমাদের নেত্রী আমাকে মনোনয়নটি দেয়। সেবার আমাকে নির্বাচন করতে হয়নি, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম। 2014 সালের নির্বাচনে আবারও জাতীয় প্রেক্ষিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আমার হওয়ার সৌভাগ্য হয়েছে। স্বাভাবিকভাবে এই নির্বাচনটি ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জ, এবং আমি অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন করার জন্য আমি সকল রকম প্রস্তুতি এবং আমি সকল রকমের আপনাদের পাশে থেকে সকল রকমের আমরা ব্যবস্থা গ্রহণ করে মাঠে আমরা থেকে এই নির্বাচনটি করার আমরা সকলে মিলে চেষ্টা করেছি। তো স্বাভাবিকভাবে আমার জানা মতে আমার বাবার নির্বাচন 1951 সালের নির্বাচন সেটা কঠিন একটা নির্বাচন ছিল, 96 সালের নির্বাচন কঠিন একটা নির্বাচন ছিল, 2008 সালের নির্বাচনেও সে অক্লান্ত পরিশ্রম করেছে, সেটা আমি নিজের চোখে আমার দেখা। তারপরে এত বেশি বিচরণ এই নির্বাচনী এলাকায়, যেহেতু এখন রাস্তাঘাট হয়েছে, আমাদের ব্রিজ কালভার্ট হয়েছে, আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, সেই ক্ষেত্রে এই যোগাযোগ ব্যবস্থা স্থাপনের কারণে এবং তার থেকে বড় একটি প্রাপ্তি যে আমরা বিদ্যুতে আলোকিত হয়েছি, স্বাভাবিকভাবে গ্রামগঞ্জে একেবারে তৃণমূল পর্যায়ে আমরা যেতে সক্ষম হয়েছি, আমরা ব্যাপক আকারে বিস্তার করেছি, এক একটা ইউনিয়নে আমরা 24-25টা-27টা করে উঠান বৈঠক করেছি, এবং এই উঠান বৈঠকে বিশেষ করে পুরুষের পাশাপাশি মহিলা এবং নারীদের যে অংশগ্রহণ সেটা কিন্তু খুবই ইতিবাচক, খুবই ইতিবাচক। কারণ এর জন্য আমাকে নিঃসন্দেহে বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী 10টি বছরের নারী ক্ষমতায়নের উপরে নারীর সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে, এলাকাতে সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে, তাদের অধিকারের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগগুলো ছিল তার কারণে কিন্তু আজকে নারীরা মহিলারা আজকে ঘর থেকে বেরিয়ে এসে উঠান বৈঠকে অংশগ্রহণ এবং তার প্রতিফলন
ভোট কেন্দ্র আমরা কিন্তু ব্যাপক আকারে দেখেছি, সেই জন্য আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, মহিলা নেতৃবৃন্দদের। পাশাপাশি বিশাল একটি অংশ হচ্ছে প্রথম এবং প্রথম ভোটার, এই তরুণ যুব সমাজ, তাদেরও অংশগ্রহণ এবার আমরা ব্যাপক আকারে দেখেছি। তো এই দুটি জায়গাতে আমাদের খুবই ইতিবাচক আমাদের মানুষের কাছ থেকে আমাদের রেজাল্ট, এবং নির্বাচনের দিনও কিন্তু আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায়, আমাদের 22টি কেন্দ্র ছিল, এই 22টি কেন্দ্রতে আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি ব্যাপক আকারে ভোটারদের উপস্থিতি ছিল সকাল থেকে। এবং এই নির্বাচনী এলাকাতে আমরা নিরঙ্কুশভাবে আমাদের বোধ হয় 46,763 ভোট দিয়ে নৌকাকে আমরা এই এলাকা থেকে নিরঙ্কুশভাবে জয়যুক্ত করেছি। দ্বিতীয় স্থানে রয়েছে পাংখা, হাত পাখা 376, তারপর রয়েছে ধানেশ্বীষ 364, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়তে ধানেশ্বীষ, চতুর্থ বোধহয় লাঙ্গল, আর পঞ্চম হচ্ছে কাস্তে। তো আমি যেই কথাটা বলবো যে ইতিবাচক জিনিসগুলো কিন্তু মাথায় রেখে পরিকল্পিত আকারে আমাদের কাজ করতে হবে। আমি অনুরাগাকে বিশেষ করে আমি অনুরোধ করব, আমাদের এতগুলো এখনো সিনিয়র, এরকম ভেদরগঞ্জের মতো এরকম সিনিয়র নেতৃবৃন্দ আমাদের পাশে থাকা এরকম কিন্তু নজির অন্য কোনো শরীয়তপুরের নির্বাচনী এলাকার অথবা উপজেলার মধ্যে ভেদরগঞ্জে নাই। আমাদের কিন্তু এই ওনাদের পরামর্শ নিয়ে ওনাদেরকে আমাদের পাশে রেখে কিন্তু আমাদের কাজটা করতে হবে। অনুর কাকা উনি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, আজকে গোসাহাটে আমাদের সাথে ছিল যখন মতবিনিময় করি। আমরা অনুরোধ করব যে আমরা চেইন অফ কমান্ডটা এই নির্বাচনের পর থেকে আমরা সুশৃঙ্খলভাবে বজায় রেখে ইনশাল্লাহ কাজ করব। আমাদের যদি কোনো মতামত থাকে আমরা সেই ফোরামের মধ্যে দিয়ে আসবো। নিঃসন্দেহে প্রতি স্তরে 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 আমাদের সকলের কথা বলার সুযোগ থাকবে, এখানে কোনো ভয়ভীতি নাই, কিন্তু একটি মার্জিত লেভেলটা রেখে আমরা যেন সুন্দর পরিবেশটা সৃষ্টি করি, সেই জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। এবং আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেটা আপনাদের কাছে আমরা বলেছি, আমরা কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন আমরা করতে সক্ষম হয়েছি, সেই জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।